প্রেমটা কোথাও হারিয়ে গেছে, রেসপেক্টটা আছে, ভালোবাসা আছে, প্রেমটা কোথাও মিসিং, প্রেমটা ফেরত আসে কিনা আলোর এই সহজ জীবন দিয়ে সেটাই দেখার। স্বপ্নটা দেখার জন্য বয়স লাগে না এবং স্বপ্নটাকে লালন করতে হয়, তবে গিয়ে আপনার স্বপ্ন অবধি আপনি ঠিক পৌঁছাতে পারবেন। এন্ড সেই গল্প নিয়ে কোন শ্যালোর স্বপ্ন আজকে আমরা তার সেটে, ঠিক বললাম তো, শোয়েন নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আলো রয়েছে এবং রুদ্র রয়েছে একটুখানি, তথা এবং পায়েল, এইটাতে আমরা বেশি পরিচিত, কারণ আস্তে আস্তে পরিচয় আমাদের হবে। একটুখানি বলবে এই গল্পটা বেশ অন্যরকম, বেশ ওই কি বলে মহিলা কেন্দ্রিক গল্প এবং একটু তার আপলিফমেন্টের গল্প, কিভাবে দেখছো তুমি? তোমার কাছে কেন্দ্রিক চরিত্র নারীদের নিয়ে গল্প অনেক শুনেছি বা দেখেছি আমরা, এইখানে যেটা সব থেকে মজার বিষয় হলো যে কখনো তার বয়সটা উল্লেখ করা হয়নি। কোনসে আলোর স্বপ্ন নিয়ে প্রথম থেকেই বলা হচ্ছে যে আলো কিন্তু যথেষ্ট বয়স হয়েছে এবং তার যে ক্যারিয়ারের আপলিফমেন্টটা সেটা 40 পরে শুরু হয়েছে, তো সেটা খুবই চ্যালেঞ্জিং। আমরা সবসময় বলি যে ও 25 হয়ে গেছে তোর দ্বারা কিচ্ছু হবে না, 30 ছেড়ে দে ভুলে যা, কিন্তু 40 পরেও যে একটা মানুষ নিজের ক্যারিয়ার গড়তে পারে সেটা খুব ইন্টারেস্টিং। এটা আমি ভীষণ মনে করি দ্যাট লাইফ বিগিনস এট 40, আপনারা আমার একটা একবার ইন্টারভিউতে বলেছিলেন। একটু তোমার কাছে যাই, তথা যে এই পার্টিকুলার ক্যারেক্টারটার সঙ্গে দেখা যাচ্ছে বউকে তুমি সাপোর্ট করছো কিন্তু সামহাউ বউ বাড়ির বাইরে গিয়ে কাজ করবে না, মানে মোটামুটি যে মহিলা সে বাড়ির বাইরে যাবে না, কতটা তুমি দেখছো মানে একটু রিগ্রেসিভ ক্যারেক্টার কি? একদম না, ঠিক উল্টোটা, ও চায় বউ বাড়ির বাইরে যাক, ওর বউ সেটা করে না বলেই ওর অসুবিধা, কিন্তু সেখানে গিয়ে তো বাবার পাশে পাশে দাঁড়িয়ে সে না 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 বলছে যে বাবার এই বাড়িটার কিছু ডেকোরাম আছে। আচ্ছা, এবার আলো যে সহজ জীবনটা বাঁচে কিংবা যেভাবে বাঁচতে চায়, রুদ্র কিন্তু আলোর পক্ষে এবং রুদ্র কিন্তু বাবার ব্যবসায় যোগ দেয়নি এবং ও বাবার যে ধ্যান ধারণা সেগুলোকে খুব একটা পছন্দ করে না, কিন্তু বাবা হচ্ছে ম্যান অফ দ্য হাউস, তো রুদ্র বেসিক্যালি বাবার বিষয়টা থেকে বেরিয়ে নিজে একটা সাধারণ ব্যাংকে চাকরি করে এবং নিজে সামান্য টাকা রোজগার করে, বাবার টাকার সাথে তার কোনো তুলনাই হয় না। কিন্তু তার সত্ত্বেও এবং বাবা যদি আলোকে কখনো অপমান করে, রুদ্র তার প্রতিবাদ করে এবং আলোকে সেফগার্ড করার চেষ্টা করে প্রতি মুহূর্তে, কিন্তু আলো যেহেতু নিজেকে আপডেটেড করছে না, আলো নতুন কিছু শিখছে না, আলো নিজেকে গ্রো করছে না, সেইটা নিয়ে রুদ্র সমস্যা। রুদ্র সমস্যাটা আলো নিজেকে আপডেট করুক, গ্রো করুক এবং যে সমস্ত যা ননদরা যা যা বদমাইশি করছে তার সমুচিত জবাব দিক, কিন্তু আলো তো নিজের সারল্য দিয়ে নিজের ভালোত্ব দিয়ে যদি কেউ খারাপ করে তারও ভালো করবার চেষ্টা করে, সেইটা কোথাও রুদ্রকে হার্ট করে। রুদ্রর মনে হয় যে আলো নিজেকে সেফগার্ড করা উচিত, আলো নিজেকে আপগ্রেড করা উচিত, সেইটুকুই বিরোধিতা, আর কিন্তু কোনো বিরোধিতা নেই। এবার সেটার জন্য না প্রেমটা কোথাও হারিয়ে গেছে, রেসপেক্টটা আছে, ভালোবাসা আছে, প্রেমটা কোথাও মিসিং, প্রেমটা ফেরত আসে কিনা আলোর এই সহজ জীবন দিয়ে সেটাই দেখার। আলো কতটা এখানে দেখলাম একটু সুগৃহিণী, পায়েল কি সত্যি একদম এরকম আলোর মতন? সেটা তো বাড়ির লোকই বলতে পারবে কতটা সুগৃহিণী কিনা, তবে হ্যাঁ চেষ্টা করি, যেরকম আলো চেষ্টা করে সবাইকে একসাথে একটা ছাদের তলায় রাখার, আমি নিজেও চেষ্টাটা করে এসেছি এবং করিও, সবাই একসাথে থাকলে আমার নিজের খুব ভালো লাগে। আর তথা মানে এক্স্যাক্টলি এখন কতটা টিউন আপ হলো দুজনের? আগে থেকে আমরা পরিচিত বন্ধু এবং একসাথে কাজও করেছি আমরা, ফলে এটা খুবই মজার, কারণ আমরা দুজন জানি যে অভিনয়ে কি হয়, দুজন অভিনেতা যখন অভিনয় করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর উপর সেটা অনস্ক্রিন রিফ্লেক্ট করে, তো আমাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ আমরা আগের আগে একটা সিরিয়াল খুব ওতপ্রোতভাবে করেছিলাম এবং সেখানে নানা রকম ওঠাপড়া টানা পড়েন ছিল গল্পটায়, ফলে তো আমরা একটা মানে আমি বলছি যদি আমাদের এটা এক একটা জীবন হয়, আমরা এক জন্ম পার করে এসেছি, এটা পরের জন্ম। চরিত্রটার সঙ্গে নিজে কতটা রিলেট করতে পারলে? আমি একটা জায়গাতেই চরিত্রটার ক্ষেত্রে আপত্তি, বাকি আদর্শটাদর্শদের জায়গায় এবং চরিত্রটার মেরুদণ্ড আছে, সিদ্ধারা যাকে বলে আর কি, সেটা রয়েছে, সেগুলো একেবারে রিলেটেবল। একটা জায়গাতেই আমার আপত্তি এই যে আলো নিজেকে আপগ্রেড করছে না, সেই আপগ্রেড না করাটা নিয়ে ওর যে খারাপ লাগা এবং বিরক্তি যে কেন করছে না, এইটাই আমি বিশ্বাস করি না, আমি স্বাধীনতায় বিশ্বাস করি। যদি স্বাধীনভাবে যে আলো যদি যদি এটা আমার বাস্তব জীবন হতো এবং ও যদি স্বাধীনভাবে এটাই হতে চাইতো যে আমি বাড়িতে বসে পিঠেই বানাবো, আমি মানুষ হিসেবে সেটাই সাপোর্ট করতাম, কারণ প্রত্যেককে অ্যাম্বিশাস হতে হবে এটাতে আমি বিশ্বাস করি না। আলো তো এখানে দেখা যাচ্ছে এন্টারপ্রেনর, তো সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনে তাহলে এটা অল্টারনেট ক্যারিয়ার অপশন পাইলে কি হতে পারে অভিনয় ছাড়া? মেবি নাচটা ভালোবাসি, হয়তো যদি এটার অল্টারনেটিভ প্রফেশন যদি কোনো কালে হয় তাহলে হয়তো কোনো কালে হয় মানে কেন
গুগল সাপোর্ট করছে না, না ওটা কোনো ব্যাপার নয়, মানে এটা পুরোপুরি আমার উপর নির্ভর করছে আমি কি করতে চাই। অভিনয়টা যেমন প্যাশন, নাচটাও প্যাশন, কিছু ফিজিক্যাল কারণে আমি নাচটাকে কন্টিনিউ করতে পারিনি, বাট ঠিক আছে যা হবে হবে। বেশ, আমরা অপেক্ষায় রইলাম, আজকে বেশি কথা বলা যাবে না, প্রচুর মানুষজন কথা বলবে। বলেন দর্শকরা যারা এই মুহূর্তে তোমাদের কথা শুনছে তাদের জন্য কিছু। কোন শেয়ালোর স্বপ্ন নিয়ে 30 সেপ্টেম্বর থেকে সান বাংলার পর্দায় আসছে রাত 8টায়, প্রতিদিন দেখতে ভুলবেন না। প্রেমের গল্প, লড়াইয়ের গল্প, নারীর উত্থানের গল্প, আমার মনে হয় এগুলো যথেষ্ট কারণ একটা টেলিভিশন শো দেখার জন্য। দেখা হচ্ছে, বেশ খুব ভালো হোক, আনন্দে থাকো, অবশ্যই অগ্রিম শুভ শারদীয়া, আর আপনারা স্বপ্নকে লালন করুন, ভালোবাসুন নিজেকে, আর ঠিক হই হই করে এগিয়ে যান, জীবনটাকে উদযাপন করতে শিখুন। এরকম নানান এডিটমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দিওয়ালে, কারণ খবর এখন এখানেই। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, সবসময় না কেমন একটা কার্টুনগিরি করে, আর আমি যেহেতু আমার বাড়িতে থাকি তো বাবা তো খুব রাগি এমনিতেও, তো সিংহ রায় পরিবারটা মানে এমনি খুব খুশিতে ভরা, কিন্তু আবার যখন রেগে যায় মানে এত সবার মাথায় আর কি আগুন উঠে যায়, তো সবসময় ভয় ভয় থাকি কখন কি করে ফেলবে, কাকে কি বলে ফেলবে, সেই জন্য আমি কোনো কিছু বলতেই ভয় পাই। তো এখন নিশ্চয়ই তোমাকে একটু বলতে দেওয়া উচিত আমার মনে হয়, না বলো নাহলে আবার। তুমি যে এতটা বলবে তাও আমি ভাবতে পারিনি, আমার শ্বশুর আমাকে এই বাড়িতে রেখেছেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। মজা করে আনন্দ করে থাকতে ভালোবাসি, খেতে প্রচণ্ড ভালোবাসি, হয়তো সবসময় আমাকে সেভাবে খেতে দেয় না, আমি রান্না করে গিয়ে ঝেড়ে খেয়ে নিই, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি খুব আনন্দে থাকতে ভালোবাসি। কীভাবে আনন্দ করব সেটা দেখবার জন্যে প্রত্যেক দিন 8টায় 30 সেপ্টেম্বর থেকে দেখা হচ্ছে। সব হাসি দুঃখ ভালোবাসা সব নিয়ে আমাদের সিরিয়াল আসছে কৈশোরের স্বপ্ন নিয়ে, আপনারা সবাই খুব 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 ভালোবাসবেন। আরে আরেকটা কথা, বৌদি কিন্তু আমার সব থেকে প্রিয়, সবাই ভালোবাসবেন আমাদেরকে। থ্যাংক ইউ। কিছু মানুষজনের জন্য বিগত 15 বছর ধরে এই ভরা সংসার এবং ভালো সংসারের ডেফিনেশনটা আমাদের জন্য পাল্টে গেছে, কিন্তু হোয়াট ক্যান উই ডু, আমাদের সেটা নিয়ে চলতে হচ্ছে। আর বাকি এই টক ঝাল মিষ্টি ডিফারেন্ট টেস্টেসগুলো জানার জন্য আগামী 30 সেপ্টেম্বর থেকে রাত 8টার সময় সান বাংলায় চোখ রাখুন কোন শেয়ালোর স্বপ্ন নিয়ে।